সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে রয়েছে রাজনৈতিক দল ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলেন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। ক্ষমতা ছেড়ে রাস্তায় নেমে আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি। জানিয়ে দেব সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো। এবার গতি বাড়াতে নিজস্ব কর্মসূচি দিয়ে সাংগঠনিক শক্তি দেখাতে চায় বিএনপি। আজমা নাসিরউদ্দিন বলেছেন সরকার পতনের নীল নকশা করছে বিএনপি। জানাবো আবারও উত্তাল মণিপুর, ভয়াবহ সংঘর্ষে নিহত দুই। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নতুন ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজেদের দাবি করেছে চীন, ফলে বেইজিং এর সাথে নয়াদিল্লির সংঘাত আরো তীব্র হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাজনৈতিক দল ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না রব। জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বলেছেন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। এতে করে রাষ্ট্র গভীর সংকটে নিমজ্জিত হবে। জাতীয় স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে সরকারকে অবশ্যই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। আর তার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করা। বুধবার এক বিবৃতিতে তিনি একথা জানান। জনগণ অংশগ্রহণ করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়। প্রধানমন্ত্রী এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া বিবৃতিতে আসমা আব্দুর রব বলেন, সংবিধানের 152 অনুচ্ছেদে বলা হয়েছে রাজনৈতিক দল বলতে এমন একটা বিধি সংঘ বা ব্যক্তি সমষ্টি বোঝায় যে বিধি সংঘ বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে ও বাইরে স্বতন্ত্র সূচক কোনো নামে কার্য করেন এবং রাজনৈতিক মত প্রচারে বা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য বিধি সংঘ হতে পৃথক কোনো বিধি সংঘ হিসেবে নিজেদের প্রকাশ করেন। সুতরাং রাজনৈতিক মত প্রচারের কাজে নিয়োজিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে জনগণ তার কাঙ্ক্ষিত দল বাছাই করে সরকার গঠনের অনুমোদন দিতে পারবে না। তিনি বলেন, রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয় না তা 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হওয়ার মধ্যে প্রমাণিত হয়েছে। গত কিছু উপনির্বাচনে ভোটারের উপস্থিতি স্বল্পতা দৃষ্টান্ত হিসেবে হাজির হয়েছে। নির্বাচন ছাড়া দেশ পরিচালনায় জনগণের সম্মতি দায়ের আর কোনো সাংবিধানিক বিকল্প নেই। ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন। আপনাদের কয়জনে সালাম দেয় আর আমাকে কয়জনে সালাম দেয় সেই জন্য আমি আর কিছু চাই না, মানুষের সেবা করতে চাই। আমি বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এদেশের মানুষ যাতে নিরাপদে থাকে। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় তিনি বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই। বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশ হয়, আমাদের এতে ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বজনীন বানাতে পারি নাই। আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠী, দল বা পরিবারের নয়, সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবীর কাদের সিদ্দিকি আরো বলেন, আমার নেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, তারাও প্রচুর সমস্যা আছে। তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারছেন না, কিছুটা সমস্যা আছে। আন্দোলনের গতি বাড়াবে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপির নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলগুলো। গতি বাড়াতে নিজস্ব কর্মসূচি দিয়ে সাংগঠনিক শক্তি দেখাতে চায় বিএনপি। সেজন্য সেপ্টেম্বরের শুরু থেকে জোরদার আন্দোলনে নামছে দলটি। এরই অংশ হিসেবে আগামীকাল বর্ণাঢ্য র্যালি করবে। মূলত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি থেকেই চূড়ান্ত আন্দোলনের আগে মাঠ তৈরির কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে বড় ধরনের জমায়েতের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। সাংগঠনিক জেলায় একই ধরনের বার্তা দেওয়া হয়েছে। এদিকে সরকার বিরোধী সমমনা ছাত্র ও সংগঠনগুলোকে নিয়ে ছাত্র ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও যুগপথ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে র্যালি ছাড়াও নানা ইস্যু নিয়ে কয়েকটি কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আবারও বৈঠক করবে দলটি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই বৈঠকে চূড়ান্ত কর্মসূচি নিয়ে দলের নেতাদের ভাবতে বলা হয়। স্থায়ী কমিটির সদস্য ছাড়াও চূড়ান্ত কর্মসূচি নিয়ে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, সিনিয়র
যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ধারাবাহিক বৈঠক করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রাথমিকভাবে চূড়ান্ত ধাপের আন্দোলন শুরুতে গণমিছিল, আদালত চত্বরে অবস্থান, সমাবেশ, পদযাত্রার মতো কর্মসূচির প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পতনের একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছি। শান্তিপূর্ণভাবে তবে পরিবেশ পরিস্থিতি বলে দেবে আমরা কখন কি করব। নেতারা জানান, 29 জুলাই অবস্থান কর্মসূচিতে প্রত্যাশিত ফল আসেনি, এটা হয়তো ঠিক, কিন্তু অর্জনও কম ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানেও বিএনপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বিশ্বে প্রশংসিত হয়েছে, আবার আন্তর্জাতিক মহল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনাও করেছে। তবে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব হলো, এ নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা যেন না হয়, আগামীতে আন্দোলন সফল করতে কি কি করা যায় তা নিয়ে ভাবতে বলেছে হাইকমান্ড। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইতিহাস বলে জনগণের দাবি সফল হতে বাধ্য, আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এখন আরেকটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে, সময় মতো আমরা সেই ধাক্কা দেব, জনগণের বিজয় হবেই। নেতারা জানান, 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, এ উপলক্ষে কর্মসূচি এবার ভিন্নভাবে পালনের নির্দেশনা রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে সব কর্মসূচি সাজানো হয়েছে, এছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা মহানগরের নেতারা জানান, রাজধানীতে র্যালি সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা হচ্ছে, বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে সভা করছে, বিএনপির সঙ্গে সমন্বয় করে কর্মসূচিতে অংশ নেবে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালিতে কে কোন জায়গায় থাকবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের প্রতিটি থানা ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও এতে অংশ নেবেন। এদিকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের আগে সরকার বিরোধী সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ছাত্র ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে 19 সংগঠন এ নিয়ে বৈঠক করেছে। প্রাথমিকভাবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য সহ কয়েকটি নাম প্রস্তাব এসেছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে কর্মসূচি দিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে সংগঠনগুলোর। সমমনা ছাত্র সংগঠনের বাইরে ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে আলোচনা করছে ছাত্র দল। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল বলেন, দেশ ও জাতির বর্তমান সংকট নিরসনের জন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই লক্ষ্যে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বা যুগপথ ধারায় আন্দোলনের চেষ্টা করব। প্রাথমিকভাবে 19 ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা বৈঠক করেছে। এতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছেন। সরকার পতনের নীল নকশা করছে বিএনপি, আজমা নাসির। বিএনপি অবৈধ পন্থায় সরকার পতনের নীল নকশা করছে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজমা নাসির উদ্দিন। বুধবার বিকেলে কিশলয় কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আজমা নাসির বলেন, সেপ্টেম্বর মাস এলেই নাকি স্বাধীনতা বিরোধী বিএনপি ও তার অনুসারীরা দেশকে কথিত আন্দোলনের নামে উল্টাপাল্টা করে দেবেন। নির্বাচনী তফসিল ঘোষণার আগে তারা নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ চায়। এই দুঃস্বপ্ন বাস্তবায়নে তাদের কোনো মুরব্বী সায়না দিলেও তারা মাঠে নেমেছে অবৈধ পন্থায় সরকার পতনের নীলনকশা বাস্তবায়নে। আমরা মনে করি মার্চ মাস আমাদের শক্তির উৎস, আমরা পাকিস্তানি প্রেতাত্মাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জানি, তারা যদি আবার জ্বালাও পোড়াও করে তাহলে রাজপথে আছি এবং রাজপথে থাকব। তিনি আরো বলেন, এলাকায় এলাকায় যারা চিহ্নিত রাজাকার আলবদর এবং তাদের বংশধররা একটি তালিকা তৈরি করে টার্গেট করুন এবং তাদের গতিবিধি লক্ষ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদান করে সহায়তা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনগণ অংশগ্রহণ করলেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও উত্তাল মণিপুর, সংঘর্ষে নিহত 2। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিদ্যমান 2 গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়েছে। সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 7 জন। কুকি অধ্যুষিত চুড়াচাঁদপুর এবং মেইতেই প্রধান বিষ্ণুপুরের সীমানায় খৈরেন্তা গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার পুলিশ জানায়, নারায়ণ সেনের কাছে ওই গ্রামের উভয় গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে, এতে 2 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 7 জন। পরে পুলিশ, আসাম রাইফেলস ও কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাইবাল লিডার্স ফোরামের দাবি, মঙ্গলবার সকাল 10টার দিকে গ্রামে আক্রমণ চালানো হয়, গ্রামরক্ষী বাহিনী মোতায়েন ছিল, তারাও গুলি চালাতে থাকে, গ্রামরক্ষী বাহিনীর 1 জন মারা গেছেন। এরপরে ওই এলাকা জুড়ে ব্যাপক গুলির লড়াই চলতে থাকে, বেশ কিছুক্ষণ ওখানে লড়াই চলে। এর আগে পাহাড়ের নিচের এলাকায় 1 জন কৃষককে লক্ষ্য করে গুলি চালানো হয়, তিনি তখন জমিতে চাষ করছিলেন, তার বুকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। মণিপুরের কুকি এবং মেইতেইদের মধ্যে বিরোধ চলছে, 4 মাস ধরে রাজ্যটির পরিস্থিতি খুবই উদ্বেগজনক, প্রায় 150 জন সেখানে মারা গেছেন।
বেশি ভাববেন না ম্যাপ বিতর্কে ভারতকে পাল্টা আক্রমণ চীনের। নতুন ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশ এবং আকসাইকে চীনে নিজেদের বলে দাবি করেছে চীন। ফলে বেইজিং এর সাথে নয়াদিল্লির সংঘাত আরো তীব্র হয়েছে। জিনপিং প্রশাসনের সমালোচনায় সরব হয়েছে মোদি সরকার। এবার ভারতকে পাল্টা জবাব দিল চীন। তাদের সাফ কথা, নতুন ম্যাপ নিয়ে এত ভাবার কিছু নেই, যা হয়েছে তা দেশের সার্বভৌম আইন এবং বৈধ ভৌগোলিক বিস্তার মেনেই হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, 28 আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চীন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে তারা, এমনকি আকসাই চীনও নাকি তাদের। দাবি বেইজিং এর শুধু তাই নয়, গোটা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে মূল চীনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই ম্যাপগুলোতে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে চীন এবং তা চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের এমন দাবির পরই কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। এইরূপ ম্যাপ প্রকাশই চীনের অভ্যাস বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লির বেইজিং এর সমালোচনা করার পরই নিজেদের প্রতিক্রিয়া জানায় কমিউনিস্ট দেশটি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আমাদের ভূখণ্ড সীমানা সম্পর্কে ওকিবহল, আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে, এ নিয়ে ভাবার কোনো কারণ নেই। নিজেদের বক্তব্যে চীন সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও বোঝাই যাচ্ছে যে তাদের নিশানা মোদি সরকারের দিকেই।